এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজকের আলোচ্য বিষয় হলো আহলুল হাদিস কাফের মুনাফেক প্রদবষ্ট এখানে তিনটি বিশেষণ লাগানো হয়েছে কাফের অর্থাৎ অস্বীকারী ইসলামের যে কোনো বিধিবিধানকে যে অস্বীকার করে সে হলো কাফের তার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম দ্বিতীয় বিশেষণ হল মোনাফেক অর্থাৎ অন্তরে ইসলামের বিদ্বেষ মুখে মুখে ইসলামের ভালোবাসা এটি কাফের থেকে আরও ক্ষতিকর এটি তৃতীয় বিশেষণ হলো পদবষ্ট মানে সঠিক পথ হারিয়ে যারা বেঠিক মানে বেপথে চলে গিয়েছে এই তিনটি বিশেষণ লাগানো হয়েছে আহলুল হাদিসদেরকে উল্লেখ্য আমার এক পরিচিত মুসলিম ভাই সৌদি আরব থাকেন সে দেশে গিয়েছেন ছুটিতে দেশে যে যখন তার এলাকার মহল্লার মসজিদে নামাজ পড়লেন নামাজ পড়ার পর তাকে বলা হলো তুমি কাফের মোনাফেক পরবর্তী বলল সকল আহলুল হাদিস কাফের মোনাফেক পদবষ্ট সে আক্ষেপ করে তখন আমাকে মেসেজ করে এটি জানাইলেন এবং বললেন আল্লাহ কি তাদেরকে হেদায়ত করবেন না অত্যন্ত আক্ষেপের সহিত যে আল্লাহ কি কিতাদের হেদায়ত নসিব করবেন না এরা কোন দিন হেদায়ত হবে প্রিয় মুসলিম বন্ধুগণ এই সমস্ত ফতোয়া ইতিপূর্ব অনেক শুনেছেন এই ফতোয়া দেওয়ার কারণ কি কেন তাকে এই বিশেষণে বিশেষিত করা হলো সে রসুল সাল্লাহ সাল্লামের সালাতের মতো সালাত আদায় করেছেন রাফালে দেন করেছেন আমিন জোরে বলেছেন পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়েছেন সিনার উপর হাত বাঁধছেন এই জন্য সে কাফের হয়ে গেল এবং সমস্ত আলুল হাদিস কাফের হয়ে গেল কথাটি সামান্য মনে করা কিছু নয় অনেক বড় কথা এই সমস্ত কথা সাধারণ পাবলিক বলবে না মসজিদের ইমাম আলেম মজাহাবি একজন আলেম বড় মহাদ্দেশ বড় পণ্ডিত যারা মানুষের মাঝে ফতোয়া দিয়ে বেড়ায় তারাই এই সমস্ত কথা বলে আম পাবলিক সাধারণ পাবলিক এটা বলে না রসুলের হাদিসের প্রতি আমল করলে যদি কাফের হয়ে যায় রসুল সালামের সলাতের মতো সলাত আদায় করলে যদি কাফের হয়ে যায় তাহলে বাংলাদেশে যারা গুরাপন্থী হানাফি মজহাবের মানুষ ছাড়া সহি মানহাজের সালাফি মানহাজের যারা রয়েছেন বাংলাদেশে আরব কান্ট্রিতে যত মানুষ রয়েছেন রসুলের দেশে যারা রয়েছেন অন্য অন্য ইসলামিক ক্রানটিতে যারা রয়েছেন তাহলে সকলেই কাফের মোনাফেক প্রদ্যষ্ট শুধু এটি নয় হানাফি মজাব সারা সাফি মালিকি হাম্বলি মজহাব সকলেই কাফের শুধু হানাফি মাহহাবের গোড়াপন্থী তারাই মুসলিম তাহলে কারণ হানাফি সারা সাফি মালিকি হাম্বলি মাজাহাবের মত অনুযায়ী আমিন জুড়ে বলা রাফালে দেন করা এবং সিনায় হাত বাঁধা পায়ের সাথে পা মিলানো তাদেরও নিকটেই আমল রয়েছে তাই এই বৃত্তিতে বোঝা যায় মুষ্টিময় কিছু বাংলাদেশের গোড়াপন্থী হানাফি এরা মুসলিম আর সারা বিশ্বের সকলেই কাফের বিল্লাহ প্রিয় বন্ধুগণ অতি আক্ষেপের বিষয়টি আহলুল হাদিস কাদেরকে বলা হয় আহলুল হাদিস হল কোরআন এবং সুন্নার যারা অনুসরণ অনুকরণ করে সরাসরি কোনো ব্যক্তি বিশেষের পূজা করে না একমাত্র অন্ধ অনুসরণ করে তার যিনি হলেন আমাদের বিশ্বনবী সাল্লাহ সাল্লাম অন্য কারণ নয় রসুল সাল্লাহ সাল্লাম ছিলেন সর্বপ্রথম আহলুল হাদিস চার ইমাম ছিলেন আহলুল হাদিস বলবো কারণ তাদের প্রত্যেকের উক্তি হলো ইদা সাহাল হাদিস ও ফাহাদহাবি যেটা হাদিস এটা আমার চলার পথ পদ্ধতি তাহলে সহি হাদিস উপর চললে যদি কাফের হয়ে যায় সারা পৃথিবীতে হানাফি মজাহাবের মুষ্টিমেয় গোরাপন্থী করা তারা সারা সকলেই কাফের তারা শুধু মুসলিম এই ভিত্তিতে যে ফতোয়া চলতে থাকে মুসলিম কোথায় পাবেন একজনকে আপনি কাফের ফাসেক বলে দিলেন আপনি বেঁচে গেলেন কখনো হতে পারে না অত্যন্ত ভয়াবহ এবং আগুনা এটি রসুসাল মেসাদ করছেনুল কাল আলী আখিহি কাফের ফাকাত বা আবিহা আহাদা যদি কেউ কোনো মুসলিম ভাইকে কাফের বলল দুইজনের মধ্যে যে কোনো একজন কাফের হবে অন্যত্র মেশাত করছেন হাদিস ইমা বুখারি মুসলিম বর্ণ করছেন এই ইউমা ইমরিন কাল আর ফাকত বা আবিহা আহাদুহুমা ইনকানাফি ইল্লা রাজাত আলাই যদি কোনো মুসলিম কোনো মুসলিম ভাইকে কাফের বললো তাহলে তার মাঝে যদি এই কাফেরের গুণটা না থাকে তাহলে যে ফতোয়া দিলেও তার দিকে ফিরে আসবে আবু জোর রাজাল থেকে বণিত হাদিস ইমাম বুখারে আদিষ্টে বর্ণনা করছেন রসাল্লা মেশাদ করছেন লা তেরমি আহাদু আহাদান বিল বিল কুফর তোমরা একজন আরেকজনকে কাফের বলবে না ফাসেক বলবে না ইল্লা রাজাত ইলাইহি আলিক যদি তার মাঝে এমন গুন্যা থাকে তাহলে তোমার দিকে এটা ফিরে আসবে প্রিয় মুসলিম বন্ধুগণ সতর্ক সাবধান থাকেন এই সমস্ত চক্রান্ত মুসলিম চক্রান্ত নয় অমুসলিম চক্রান্ত এটি ইন্টারনেটের যোগ সব কিছু স্পষ্ট দিনের মতো স্পষ্ট দিনের আলোর মতো স্পষ্ট গবেষণা করুন সঠিকটা জানুন এবং এর প্রতি আমল করুন যারা এই সমস্ত দেয় তাদের মুখোশকে উন্মোচন করে দেন এবং তাদেরকে চিহ্নিত করুন তারা মাদ্রাসায় হাদিস পরে এবং পড়ায় মাঝহাব বিরোধী যখন হাদিস চলে আসলো তখন বলে এটি মাজাহাবে নাই মাজহাবের আসলের হাদিস নাই তাহলে কি আছে এটা কেমন মাঝহ সারা পৃথিবীর কোথায়ও কেয়ামতের আগে মুসলিম পাওয়া যাবে না ইমান পাওয়া যাবে না এলেম পাওয়া যাবে না মদিনায় ফিরে আসবে রসালম হোসেন ইনালিজুল হাইয়া ইমান একদিন মদিনায় ফিরে আসবে যেমন সাপ গর্তে ফিরে আসে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রব আলিন তাদের হেদায়ত নাসিব করুন সঠিক পথে ফিরে নিয়ে আসুন এবং তাদেরকে আল্লাহর উপর ছেড়ে দিলাম আল্লাহ তাদের জন্য যথেষ্ট আলোচনাটি শোনার জন্য আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ পরবর্তী সালে এই বিষয়ে আরও আলোচনা হবে আল্লাহরবুল আলমিন সবাইকে হক বোঝার এবং হকের প্রতি আমল করার তৌফিক দান করুন আমিন আল্লাহ আমিন